2,29,000 কোটি টাকার গড়বিল রাজ্যের বিরুদ্ধে সিবিআই। কেন্দ্রীয় প্রকল্পের 2,29,000 কোটি টাকা গড়বিলের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। 2021 সালের ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই মামলায় সিবিআই জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানের জন্য তারা তৈরি, আদালত নির্দেশ দিলে তারা অনুসন্ধান করবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে। এই ক্যাগের রিপোর্ট বর্তমানে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে পর্যবেক্ষণ রয়েছে বলে দাবি রাজ্যের। তবে রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় যখন এই 2021 সালে ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছে, তাতে বিভাগে পড়বে রাজ্য সরকার, কারণ কেন্দ্রের কাছে এই সংক্রান্ত রিপোর্ট রয়েছে আর কেন্দ্রে বিজেপিরও সরকার রয়েছে। ফলে কেন্দ্রের থেকেই রাজ্যে বিজেপির মাধ্যম তৃণমূল সরকারকে বিপাকে ফেলার পরিকল্পনা হয়েছে। তবে এই মোটা টাকা রাজ্য সরকার কী করলো তার কোনো রিপোর্ট নেই, আর আগামী দিনে এই টাকার রিপোর্ট দিতে না পারলে বিপাকে পড়বে রাজ্য সরকার।